আজানের জন্য আমরা কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম, ক্ষমা করবেন। আমাদের গ্লোবাল ফিট ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি বলছিলাম যে আমরা বিভিন্ন সময় স্বাস্থ্য সচেতনতা শিবির, রক্তদান শিবির গড়ে তুলতে চাই। এর পাশাপাশি গ্লোবাল ফিট ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা পাবলিক লাইব্রেরি করতে চাই, কারণ আমরা জানি যে লাইব্রেরি হচ্ছে বহুমুখী জ্ঞানের উৎস। এখানে সমস্ত ধরনের বই থাকবে, সাহিত্যের বই থাকবে, বিজ্ঞানের বই থাকবে, ইতিহাসের বই থাকবে, ভূগোলের বই থাকবে, পাশাপাশি বিভিন্ন ধর্মগ্রন্থেরও বই থাকবে, থাকবে বিভিন্ন ভাষার বই। আর এই লাইব্রেরিটা হবে যেভাবে মৌমাছি মধু সংগ্রহ করে ফুল থেকে, ঠিক সেই রকমভাবে জ্ঞান পিপাসুরা জ্ঞান সংগ্রহ করবে আমাদের এই পাবলিক লাইব্রেরি থেকে। যদি আমরা অল্প কয়েকটি বই দিয়ে আমরা লাইব্রেরিটা শুরু করতে চেয়েছি, কিছুটা শুরু করেওছি, তবে সমস্ত বই আমরা এখনও কিনতে পারিনি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আমাদের লাইব্রেরিটা তৈরি করতে পারবো। এর পাশাপাশি আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে ফর্মাল এডুকেশন অর্থাৎ লিটারেচার, সায়েন্স, জিওগ্রাফি এসবের পাশাপাশি শিক্ষা দেওয়া হবে কোরআনের, শিক্ষা দেওয়া হবে বেদের, শিক্ষা দেওয়া হবে বাইবেল, কারণ এতে করে আমরা প্রত্যেকে ধর্মটাকে বুঝতে পারবো, জানতে পারবো, সম্মান করতে শিখবো, একে অপরকে শ্রদ্ধা করতে ভালোবাসতে শিখব। আমরা চাই যে এই শিক্ষা প্রতিষ্ঠানটা হয়ে উঠুক আমাদের মধ্যে বিশ্ব ভ্রাতৃত্বের একটা নিদর্শন, কারণ শিক্ষার আর কোনো দ্বিতীয় বিকল্প নেই কোনো দেশ বা জাতির উন্নয়নের জন্য। উই ক্যান ওনলি চেঞ্জ দ্য নেশন থ্রু এডুকেশন। আর এই লক্ষ্য উদ্দেশ্য এবং ভাবনা নিয়ে আমাদের গ্লোবাল ফিট ফাউন্ডেশনে আমরা কাজ চালু করেছি। গত ডিসেম্বর 17, 2016 আমরা আমাদের গ্লোবাল ফিট ফাউন্ডেশনের কাজ শুরু করি। আর আজকে আমাদের প্রথম মেডিকেল ক্যাম্প, একটি স্বাস্থ্য শিবির আমরা করছি আলহামদুলিল্লাহ। আমরা গ্লোবাল ফিট ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু পদক্ষেপ নিয়েছি, কিছু কাজ শুরু করেছি। তার মধ্যে একটি হলো গ্লোবাল ফিট ফাউন্ডেশনের ব্লাড ডোনার মেম্বার। আমরা প্রায় দেখি যখন কোনো রোগীর ব্লাডের প্রয়োজন পড়ে সে সময় উনি ব্লাড ব্যাঙ্কে যান। আর ব্লাড এমন একটা জিনিস যেটা ল্যাবে তৈরি হয় না, একজন মানুষের রক্ত দিয়ে আরেকজন মানুষকে প্রাণ বাঁচাতে হয়। আর সেই জন্য আমরা ভাবলাম যদি মানুষের একটু কষ্ট লাঘব করতে পারি, তাই আমরা যদি ডোনারটাই ম্যানেজ করে দিতে পারি। আমাদের যারা ব্লাড ডোনার মেম্বার হবেন তারা এই ব্যাপারে নিশ্চিত থাকছেন যে তার যখন প্রয়োজন পড়বে সে ব্লাডটা পেয়ে যাবে। ধরুন কোনো একজন মেম্বার কেউ অসুস্থ হলেন, তার ব্লাডের প্রয়োজন পড়লো, উনি আমাদের সাথে যোগাযোগ করবেন যে ওনার কোন গ্রুপে ব্লাড লেগেছে, কোন ব্লাডে কোন গ্রুপে ব্লাড লাগবে। এবার আমাদের মেম্বারদের আমাদের কাছে রেকর্ড থাকবে যে কার কোন ব্লাড গ্রুপ আছে। ধরুন আমাদের যে মেম্বারের রক্তের প্রয়োজন তার এ পজিটিভ গ্রুপের ব্লাড লাগবে, আমাদের এ পজিটিভ গ্রুপের যে লিস্ট আছে সেই অনুযায়ী অন্যান্য ডোনার মেম্বারদের আমরা তার কাছে পাঠাবো এবং ডিরেক্টলি গিয়ে হাসপাতালে বা নার্সিংহোমে উনি ব্লাডটা দিয়ে আসবেন। এবং এর জন্য রোগী পক্ষের কাছ থেকে উনি এক পয়সাও নেবেন না, এমনকি চা খাওয়ার পয়সাও নেবেন না। খুবই দুর্ভাগ্যজনক যে এক বোতল রক্তের জন্য অনেক সময় অনেক দাম দিতে হয়। আমি শুনেছি 4,000-5,000 টাকা পর্যন্ত দিতে হয় এক বোতল রক্তের জন্য। আর আমাদের এই মেম্বাররা সেটা করবেন সম্পূর্ণ ফ্রিতে। পাশাপাশি যিনি ডোনার গিয়ে ব্লাডটা দিয়ে আসছেন ওনার যাওয়া আসার সমস্ত খরচ আমরা গ্লোবাল ফিট ফাউন্ডেশন থেকে বহন করবো ইনশাআল্লাহ। এবং এই গ্লোবাল ফিট ফাউন্ডেশনের ব্লাড ডোনার মেম্বার এই পদক্ষেপটা যখন আমরা নিলাম, আমরা আশেপাশে বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে, সেখানকার বিশিষ্ট ব্যক্তিত্বদের সাথে আমরা আলোচনা করলাম, আমাদের ভাবনাটা তাদের সাথে শেয়ার করলাম এবং আলহামদুলিল্লাহ তারা প্রত্যেকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং আমাদের সাপোর্ট করেছেন। এবং অল্প কয়েকদিনের মধ্যেই প্রায় 50 জনেরও বেশি ব্লাড ডোনার মেম্বার হয়েছেন। আমাদের টার্গেট আছে আমরা 1,000 ব্লাড ডোনার মেম্বার এই মুহূর্তে সংগ্রহ করবো, কেন সব ধরনের ব্লাড আমরা ডোনেট করতে পারি। ব্লাড ডোনার মেম্বার হিসাবে এখানে পুরুষরাও যেমন নাম লিখিয়েছেন একইভাবে মহিলারাও লিখিয়েছেন, হিন্দুরাও যেমন লিখিয়েছেন মুসলিমরাও লিখিয়েছেন। অর্থাৎ ব্লাড ডোনার মেম্বার হিন্দু মুসলিম পুরুষ মহিলা প্রত্যেকেই হতে পারেন, কারণ এটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য, এখানে জাতি ধর্মের কোনো ব্যাপার নেই। এর পাশাপাশি আমরা আরও একটি পরিকল্পনা নিয়েছি, আমাদের এই গাজীপুর গ্রাম এবং আশেপাশের গ্রামগুলোতে যে সমস্ত দুঃস্থ দরিদ্র মানুষ রয়েছেন, ফকির বা মিসকিন শ্রেণীর মানুষ রয়েছেন, আমরা তাদের একটা তালিকা তৈরি করছি ইনশাআল্লাহ। এবং আমরা তাদের কাছে সাহায্যটা পৌঁছে দেবো, তাদেরকে সাহায্য চাইতে আসতে হবে না,
আমরা তাদের কাছে ফ্রি ট্রিটমেন্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ, আমরা তাদের কাছে ফ্রি এডুকেশনের ব্যবস্থা পৌঁছে দেবো, আমরা তাদের বাড়ি থেকে ফ্রি মান্থলি রেশন পৌঁছে দিয়ে আসবো, কারণ তারা সাহায্য করছি, এটা তাদের অধিকার এবং এটা আমাদের দায়িত্ব যে আমরা তাদের সাহায্য করবো, তাদের কাছে সেই হকটা পৌঁছে দেবো। সুতরাং আমরা এই রেকর্ড ডেটা তৈরি করার পরে তাদের কাছে আমরা সেই সাহায্যগুলো পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আর আজকের এই মেডিকেল ক্যাম্প যেটা আজকে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ পাশে স্কুলে, সেখানে বিভিন্ন বিশিষ্ট চিকিৎসকগণ এসেছেন, আর এই মেডিকেল টিমটাকে লিড করছেন ডক্টর সালাহউদ্দিন, উনি আমার আঙ্কেল হলেন, এবং আলহামদুলিল্লাহ আমি ডক্টর সালাহউদ্দিন আঙ্কেলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ একটা মেডিকেল টিম নিয়ে আসা এবং একটা ক্যাম্প পরিচালনা করার জন্য একটা যথেষ্ট খরচ বহন করতে হয়, তাদের একটা চার্জ থাকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ডক্টর সালাহউদ্দিন আঙ্কেল কোনো চার্জ নেননি, অর্থাৎ এই মেডিকেল টিম সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাদের পরিষেবা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং আজকে আমাদের এই মেডিকেল ক্যাম্পে আমরা যে সুবিধাগুলি দিচ্ছি তা হলো যে বিনামূল্যে তারা চিকিৎসা করে পাচ্ছেন, অর্থাৎ কোনো ভিজিট লাগছে না, ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে। তার পাশাপাশি কিছু মেডিকেল টেস্ট বা ব্লাড টেস্ট চ্যারিটি রেটে বা স্বল্প খরচে করার ব্যবস্থা করা হয়েছে, তার পাশাপাশি কিছু মেডিসিন আমরা চ্যারিটি রেটে বা স্বল্প দামে দেওয়ার ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। এবং সমস্ত লোকজনের উৎসাহ এবং আগ্রহ আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং সকাল থেকেই প্রত্যেকে হাজির হয়েছেন এবং শান্তি বজায় রেখে এই ক্যাম্পটা চলছে আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো লাগছে। আমরা চিন্তায় ছিলাম গতকালকেও যখন বৃষ্টি হয় যে যদি আজকে বৃষ্টি হয় তখন আমরা কী করবো বা কীভাবে ক্যাম্পটা পরিচালনা করব, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ওয়েদার খুব সুন্দর, আর মানুষজন যারা এসেছেন তারা প্রত্যেকে ধৈর্য ধরে শান্তি বজায় রেখে সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা পরিচালনা করতে সহযোগিতা করছেন, এর জন্য সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিশিষ্ট চিকিৎসকগণ উপস্থিত আছেন, ওনারা আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা বিষয়ের উপরে বক্তব্য দেবেন, কিছু আলোচনা করবেন বা পরামর্শ দেবেন। কিছু বিশিষ্ট শিক্ষাবিদ রয়েছেন, আমাদের শিক্ষা সচেতনতার বিষয়ে আমাদেরকে ওনারা পরামর্শ দেবেন। আরেকটা বিষয় যে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ যারা উপস্থিত আছেন আমি তাদের কাছে অনুরোধ করবো, ওনারা যেন এই বিষয়টার উপরে আলোকপাত করেন যে সবচেয়ে বেশি আমাদের মুসলিম সমাজ এগিয়ে থাকা উচিত ছিল শিক্ষার বিষয়ে, অথচ আমরা সবচেয়ে বেশি পিছিয়ে আছি। কেন বলছি মুসলিমদের এগিয়ে থাকা উচিত ছিল, কারণ মুসলিমদের জন্য পবিত্র কোরআনের প্রথম নির্দেশটা এটা আসেনি যে সালাত আদায় করো, এটা আসেনি যে সিয়াম পালন করো বা হজ করো, প্রথম নির্দেশনাটাই ছিল পবিত্র কোরআনের সূরা আল ইকরা সূরা নম্বর 96 আয়াত নম্বর 1-5, এই পাঁচটি আয়াত প্রথম নাজিল হয়। তো প্রথম আয়াতটি হচ্ছে ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, পড়ো পড়ো তোমার প্রভুর নামে, অর্থাৎ প্রথম নির্দেশনাটাই ছিল পড়ো। এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার উল্লেখ আছে সুনান ইবনে মাজা ভলিউম 2 হাদিস নাম্বার 224, আমাদের প্রিয় নবী বলেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলিম পুরুষ এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ, আমাদের প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ ছিল, তারপরে আমরা জ্ঞান অর্জনের ব্যাপারে শিক্ষার ব্যাপারে পিছিয়ে রয়েছি। এই জন্য আমাদের বিশিষ্ট যারা শিক্ষাবিদ রয়েছেন আমি তাদেরকে অনুরোধ করবো যে আমাদের মুসলিমদের এবং তার পাশাপাশি আমাদের সমাজের প্রত্যেকের জন্য শিক্ষা সচেতনতার ব্যাপারে কিছু মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আর আমাদের এই গ্লোবাল পিস ফাউন্ডেশনের এই লক্ষ্য উদ্দেশ্যে আপনারা প্রত্যেকে আমাদের পাশে থাকুন, আমি চাই যে বিশিষ্ট যারা শিক্ষাবিদ রয়েছেন তারা আমাদের পাশে থাকুন, চিকিৎসকের পাশে থাকুন, বিশিষ্ট যারা বিশেষজ্ঞ আছেন ইসলাম ধর্মের বিশেষজ্ঞ আছেন, হিন্দু ধর্মের বিশেষজ্ঞ আছেন, খ্রিস্টান ধর্মের বিশেষজ্ঞ আছেন তারাও আমাদের পাশে থাকুন, আইনের যারা বিশেষজ্ঞ আছেন তারাও আমাদের পাশে থাকুন। গ্লোবাল পিস ফাউন্ডেশন এটি সেই প্ল্যাটফর্ম হোক যেখানে সমস্ত ধর্মের মানুষ ধর্মের ঊর্ধ্বে গিয়ে সমস্ত রাজনৈতিক দলের মানুষ তাদের রাজনৈতিক দলের স্বার্থের ঊর্ধ্বে গিয়ে একটা প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে মানুষ হিসাবে, মানুষের জন্য এটা মানুষের জন্য কাজটা করতে হবে। আর আমি আইনের বিশেষজ্ঞদের বিশেষভাবে পাশে চাই, এবং আমাদের গ্লোবাল পিস ফাউন্ডেশনে আমরা যখন রেজিস্ট্রেশন করাই সেই সময় আমি মালদাপটে বেশ কিছু বিশেষজ্ঞ লয়ারদের সাথে অ্যাডভোকেটদের সাথে পরামর্শ নিয়ে আমি গ্লোবাল পিস ফাউন্ডেশনটা রেজিস্ট্রেশন করিয়েছিলাম, কারণ আমরা যে দেশে বাস করছি
সেই দেশে আইন মেনে চলাটা এটা আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এবং আলহামদুলিল্লাহ আমি যতখানি গর্ববোধ করি একজন মুসলিম হিসাবে, ততখানি গর্ববোধ করি একজন ভারতীয় হিসাবে, আমি গর্ববোধ করি একজন ভারতীয় মুসলিম হিসাবে। বিশ্বের খুব অল্প দেশের মধ্যে একটি দেশ যে আমাদেরকে এতটা সুযোগ সুবিধা দিয়েছে, আমাদের মৌলিক অধিকার দিয়েছে। আমরা জানি ছোটবেলায় আমরা স্কুলে পড়াশোনা করতাম, তখন রচনা একটা প্রায় পড়তো, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, আর এটা একমাত্র আমাদের এই দেশ ভারতে দেখতে পাওয়া যায়। আর আমার এক মহান মনীষীর কথা মনে পড়ছে, মাওলানা মোহাম্মদ আলী, উনি ভারতের স্বাধীনতা সংগ্রামী ছিলেন, উনি বলেন, আল্লাহর বিধানের ক্ষেত্রে আমি প্রথমে মুসলমান, পরে মুসলমান এবং শেষ পর্যন্ত মুসলিম, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে দেশকে রক্ষার প্রশ্নে আমি প্রথমে ভারতীয়, পরেও ভারতীয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভারতীয়। আর আল্লামা সাইয়েদ ইকবাল বলেন, মজহব নেহি সিখাতা আপস মে বের রাখনা, মজহব নেহি সিখাতা আপস মে বের রাখনা, হিন্দি হে হম বতন হে হিন্দুস্থান হামারা। তাই আমরা প্রত্যেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বিশ্ব ভ্রাতৃত্ববোধ গড়ে তুলব, এই উদ্দেশ্য নিয়ে আমাদের গ্লোবাল পিস ফাউন্ডেশন করা হয়েছে। এবং আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেগুলো নিয়ে এগিয়ে যাব এবং আমাদের কাজগুলো করব। আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আর আমার কথা শেষ করতে যাব আমি কোরআনের একটি আয়াতের মাধ্যমে। কথা শেষ করার আগে আমি আর একটা কথা উল্লেখ করতে চাই, যে আমরা যে কাজ করছি এই কাজটা নিয়ে অনেকের প্রশ্ন আছে, যে আমরা এই কাজটা করছি কোনো রাজনৈতিক স্বার্থে কিনা বা কোনো ধর্মীয় স্বার্থে কিনা। তো গ্লোবাল পিস ফাউন্ডেশনের ব্যাপারে আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই, যে গ্লোবাল পিস ফাউন্ডেশন কোনো ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন নয়, এটি কোনো নতুন মাঝহব, নতুন দল বা নতুন মত বা নতুন পথ নয়, এটি সামান্য একটি অলাভজনক সংস্থা যে মানুষের পাশে থেকে মানুষের জন্য সেবামূলক কাজ করতে চায়। গ্লোবাল পিস ফাউন্ডেশনের ট্যাগলাইন হলো টু প্রমোট পিস অ্যান্ড ট্রুথ গ্লোবালি, বিশ্বব্যাপী শান্তি এবং সত্যের প্রচার। আমরা এই কাজগুলো করছি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হওয়ার জন্য, আমাদের এতে কোনো ব্যক্তি স্বার্থ নেই। এটাকে আরবিতে বলা হয় হুকুকুল ইবাদ, অর্থাৎ মানুষের জন্য সেবামূলক কাজ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হওয়ার জন্য। আর পবিত্র বাইবেলের ফার্স্ট পিটার 4:8 এছাড়াও পবিত্র ঋগ বেদের বুক নাম্বার 10 হিম নাম্বার 117 শ্লোক নাম্বার 1 বলা হয়েছে যে দাতার দান, দাতার ধন কখনো হ্রাস পায় না, আর যে দান করে না তাকে কেউ সুখী করে না। এছাড়াও পবিত্র ঋগ বেদের বুক নাম্বার 10 হিম নাম্বার 117 শ্লোক নাম্বার 5 উল্লেখ করা আছে যে যেভাবে রথের চাকা উপর নিচে ঘূর্ণিত হয় ঠিক সেইভাবে এক ব্যক্তির কাছ থেকে ধন অন্য ব্যক্তির কাছে গমন করে, অর্থাৎ একই স্থানে চিরকাল স্থায়ী হয় না। একইভাবে ভগবদ্গীতার 7:2 অনুচ্ছেদ এবং 16:3 অনুচ্ছেদেও অভাবগ্রস্তকে সাহায্য করা, ক্ষুধার্তকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। এবং পবিত্র কুরআনের সূরা আল বাকারা 2:261 উল্লেখ আছে যে যারা আল্লাহর পথে ব্যয় করে তাদের দৃষ্টান্ত একটি শস্য বীজ বপন করা হয়, সেখান থেকে 7 শীষ উৎপন্ন হয় আর প্রতিটি শীষে থাকে 100 করে শস্য কানা। আল্লাহ এভাবে প্রাচুর্য দান করেন, তিনি হচ্ছেন মুক্ত অস্ত এবং সর্বজ্ঞ। আমরা সকলে ভুট্টা দেখেছি, এখানে সেই ভুট্টার কথা বলা হয়েছে যেখানে একটি বীজ বপন করা হয়েছে, তারপরে তাতে 7 শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে থাকে 100 শস্য কানা, অর্থাৎ 1 থেকে 700 গুণ, অর্থাৎ দান করলে 700 গুণ পর্যন্ত বর্ধিত হয়, বরং দাতার দান হ্রাস পায় না। আর আমরা জানি যে আমাদের এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে এতটা সামর্থ্য দিয়েছেন যে তারা প্রতিদিন এই ধরনের ক্যাম্প করতে পারেন, এই ধরনের ক্যাম্প করা তাদের জন্য খুবই সহজ। আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের সামর্থ্য দিয়েছেন এবং আমরা আশা রাখবো যে গ্লোবাল পিস ফাউন্ডেশনের এই নেক কাজেরা আমাদের পাশে থাকবেন এবং তাদের সাহায্যের হাত এগিয়ে দেবেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, এটা উল্লেখ আছে সহিহ হাদিসে কুদসি হাদিস নম্বর 37, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, বিচার দিবসের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে বনি আদম,
তুমি কেন অসুস্থ? হে বানি আদম, তুমি কেন আমাকে দেখতে যাওনি? অথচ আমি অসুস্থ ছিলাম। আদম সন্তান বলবেন, হে আমাদের রব, আমি আপনাকে কিভাবে দেখতে যেতাম? অথচ আপনি দুই জাহানের রব। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আমার উমুক বান্দা অসুস্থ ছিল, যদি তুমি তাকে দেখতে যেতে তো তাকে আমার নিকট পেতে। এরপর আল্লাহ সুবহানাহু তাআলা আবার বলবেন, আমার হে আদম সন্তান, তুমি কেন আমাকে খাবার দাওনি? অথচ আমি ক্ষুধার্ত ছিলাম। আদম সন্তান বলবেন, হে আমাদের রব, আপনাকে আমি কীভাবে খাবার দিতাম? অথচ আপনি দুই জাহানের রব। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আমার উমুক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি খেতে দাওনি, যদি তাকে খেতে দিতে তাহলে তা আমার নিকট পেতে। আল্লাহ সুবহানাহু তাআলা আবারও বলবেন, হে বানি আদম, আমি পিপাসু ছিলাম, তুমি কেন আমাকে পানি পান করাওনি? আদম সন্তান বলবেন, হে আমাদের রব, আমি আপনাকে কীভাবে পানি পান করাতাম? অথচ আপনি দুই জাহানের রব। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন, আমার উমুক বান্দা পিপাসু ছিল, যদি তুমি তাকে পানি পান করাতে তাহলে তা আমার নিকট পেতে। তাহলে ক্ষুধার্তকে খাবার দেওয়া, পিপাসুকে পানি পান করানো, অথবা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এগুলি হচ্ছে আমাদের নৈতিক বৈশিষ্ট্য। যদি আমরা এই কাজগুলি করি তাহলে আল্লাহকেও পাওয়া হবে, যেটা স্বামী বিবেকানন্দ বলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয় ঈশ্বর। অথবা সেন্ট মাদার টেরেজা বলেন যে যদি তুমি ঈশ্বরকে ভালোবাসতে চাও তবে তার সন্তান তার মানুষকে ভালোবাসো। সুতরাং আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব, সাহায্যের হাতটা এগিয়ে দেবো, তা সে যতই ক্ষুদ্র হোক, তা সময় দিয়ে হতে পারে, শ্রম দিয়ে হতে পারে, অর্থ দিয়ে হতে পারে, সাহায্যটা যতই অল্প হোক না কেন আপনি সাহায্যটা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, সমাজে দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, এটা প্রত্যেকের আমাদের নৈতিক দায়িত্ব। শুধু মুসলিম হিসাবে নয়, শুধু হিন্দু বা খ্রিস্টান হিসাবে নয়, একজন মানুষ হিসাবে এটা আমাদের মানুষের প্রতিটি মানুষের দায়িত্ব। আর গ্লোবাল পিস ফাউন্ডেশন তাই সমাজে দুঃস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বঘাতিত্ব গড়ে তোলার একটা ক্ষুদ্র প্রচেষ্টা নিয়েছে। এবং ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আমি বেশি সময় নিব না, অনেকটাই সময় নিয়ে ফেলেছি। এরপর আমাদের বিশিষ্ট চিকিৎসকগণ এবং শিক্ষাবিদগণ আমাদের সামনে জ্ঞান গর্ব কিছু আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমার কথা শেষ করতে চাই আমি পবিত্র কোরআন একটি আয়াতের মাধ্যমে, সূরা আল ফাসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33। ওমান আহসানু কাওলাম মিম্মান দোয়া ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা আলা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে কথায় উত্তম ব্যক্তি আর কে আছে যে মানুষকে তার প্রতিপালকের পথে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে যে আমি একজন মুসলিম, বিশ্বব্যাপী শান্তি এবং সত্যের প্রচারে আপনারা আমাদের পাশে থাকুন, সহযোগিতা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে উত্তম বিনিময় প্রদান করুন। আমিন। ওয়া আখিরু দোয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাজাকাল্লাহ খাইরান ভাই আসিফ আনোয়ার আহমেদ, প্রেসিডেন্ট অফ গ্লোবাল পিস ফাউন্ডেশন। উনি চমৎকার ভঙ্গিতে গ্লোবাল পিস ফাউন্ডেশন কি এবং কেন এই বিষয়টা আমাদের সামনে খোলাসা করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবং তার মধ্যে থেকে তার যে চিন্তাধারা অত্যন্ত চমৎকার, তিনি অত্যন্ত নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন কীভাবে দুস্থ লোকেদের পাশে থাকা যায়, কীভাবে তাদেরকে সহায়তা করা যায়। মাদার টেরেজা একবার বলেছিলেন যে হি ইজ এ লায়ার ইফ হি সেজ দ্যাট হি লাভস গড বাট হি ডাজ নট লাভ হিজ নেইবার। অর্থাৎ সে ব্যক্তি হচ্ছে একজন মিথ্যাবাদী যদি সে বলে যে সে ঈশ্বরকে ভালোবাসে অথচ সে তার প্রতিবেশীকে ভালোবাসে না। খুব চমৎকার একটা কথা যে আমরা ঈশ্বরকে ভালোবাসি, আমরা খুব আল্লাহ বিল্লাহ করি, নামাজ রোজা করি, অথচ আমাদের আশেপাশের একজন লোক, একজন অসুস্থ, একজন পীড়িত লোক, তাদেরকে আমরা আমাদের হেল্প করি না, আমাদের প্রাণ পৌঁছে দিই না, আমাদের যে সমস্ত আরো এইডস সুবিধা হচ্ছে তাদেরকে দিই না, তাহলে কিন্তু আমরা সত্যিকারের একজন ইমানদার বা সত্যিকারের একজন মানবিকতার অধিকারী, একজন পূর্ণ মানুষ হিসেবে পরিগণিত হতে পারি না। তো আমরা শুনলাম এতক্ষণ আসিফ আনোয়ার আহমেদ ভাইজান গ্লোবাল পিস ফাউন্ডেশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন এবং তার লক্ষ্য উদ্দেশ্য, এইমস অ্যান্ড অবজেক্টিভস, তার মধ্যে থেকে আমরা শুনলাম। আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট জ্ঞানী মানুষজন। তার আগে আমরা আমাদের রামনগর গ্রামে সম্বলপুর অঞ্চল হাইস্কুলের মাস্টারমশাইয়ের মুখ থেকে কিছু আলোচনা শুনব। তার আগে রামনগর আরফান ইনস্টিটিউটের একজন ছাত্রীর মুখ থেকে আমরা একটা ইসলামিক সঙ্গীত শ্রবণ করতে চাই।